আজকের আমার আমি অতিথিদের কারণেই বিশেষ আজ আমার আমিতে এসেছেন অত্যন্ত জনপ্রিয় দুজন কথা সাহিত্যিক কথা বলবো আমার খুব প্রিয় লেখক সেলিনা হোসেন এবং মোহাম্মদ জাফর ইকবালের সঙ্গে কেমন আছেন হ্যালো সাধারণত আমাদের অনুষ্ঠানে না নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা তাদের সংখ্যাই বেশি আসে এবং তাদেরকে আমার প্রথম প্রশ্ন করি হচ্ছে আমি প্রথম প্রশ্ন করি যে আপনারা কি কাজে ব্যস্ত কি নাটক নিয়ে ব্যস্ত এই প্রশ্নটা আপনাদেরকেও করতে চাই যে আপনারা এখন কি নিয়ে ব্যস্ত আসলে আমাদের ভূখণ্ডে শিলাইদাহ সাজাদপুর এবং প্রতিসরে এই সময়ে রবীন্দ্রনাথ যেই সময়টা কাটিয়েছিলেন সেই পটভূমি নিয়ে একটা উপন্যাস করছি নাম ঠিক হয়েছে আমি নাম রেখেছি পূর্ণ ছবির মগ্নতা স্যার সেলিনা আপনি এত সুন্দর একটা জিনিস বললেন এখন তোমার লজ্জাই লাগছে বলতে আমি বাচ্চাদের জন্য একটা উপন্যাস লিখছি নাম হচ্ছে নাট বুলটু এইটাতে লজ্জা কি আছে আমাদের বাচ্চাদের তো অনেক বেশি উপকরণ দরকার এবং আপনি সেটা অনবরত দিয়ে যাচ্ছেন স্যার নাট কে বুলটু হচ্ছে একটা ছোট ছেলে 8 বছর বয়সে খুবই দুরন্ত এবং সে একটা ছোটখাটো বৈজ্ঞানিক এবং তার যে অ্যাসিস্ট্যান্ট যে তার আসল নাম হচ্ছে নানটু কিন্তু দুজন একসঙ্গে ঘুরে এজন্য সবাই তাদেরকে নাক বলতে ডাকে সুন্দর ছোটদের লেখা প্রসঙ্গে যেহেতু আসলো আমার একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে যে ছোটদের জন্য খ্যাতিমান লেখকরা খুব কম লেখেন এটা কেন আমি বলি হ্যাঁ মানে যারা খ্যাতিমান লেখক তারা খুব ভয়ে থাকেন যে ছোটদের জন্য লিখলে যদি তাদের নাম শিশু সাহিত্যিক হয়ে যায় তখন তাদেরকে কেউ গুরুত্ব দেবে না সেই জন্য ওরা কম লিখেন আমারই তো মনে হয় না কারণ আমি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন কাজী নজরুল ইসলাম লিখেছেন তারা তো আমাদের সাহিত্যের সবচেয়ে দিকপাল সাহিত্যিক একজন যখন রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যান কাজী নজরুল ইসলাম হয়ে যান তখন তো তাদের ভয় নাই কিন্তু যখন তারা হন না তখন সেটা আমার ব্যক্তিগত ধারণা এটা আমি আমার সবচেয়ে অভিযোগ আমি সবাইকে বলি আপনার লেখেন না ছোট বাচ্চাদের জন্য এত সুন্দর লিখতে পারেন কবি শামসুর রহমান লিখেছেন খুবই কম লিখেছেন যাই হোক লিখেছেন স্যার আপনার প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে একটা কমন জিনিস থাকে কোনো ক্যারেক্টার কোনো ক্যারেক্টারের সাথে মিল থাকে না কিন্তু আমার কাছে মনে হয় কি যে একটা কমন থাকে দুষ্টুমিটা থাকে মানে এইটা কেন না এখন একটা ছোট বাচ্চা মানে সে তো দুষ্টু হবেই আমি দুষ্ট ছিলাম যে কোনো বাচ্চা যখন ছোট থাকে তাই না কাজেই মানে এটা ছোট বাচ্চার সঙ্গে লিখতে আমি কখনোই কল্পনা করতে পারি না যে সে খুব ভালো শুভ তাই না আমি আপনি নিজে দুষ্ট দেখে না সেটা শুধু আমি বলে না আমার মনে হয় যে ওই বয়সের বাচ্চাদের তাদের তাদেরকে যদি ব্যাখ্যা করতে হয় যে একটা চরিত্র দিয়ে সেটা দুষ্ট দিয়ে করতে হবে